আমিনগাঁওত দম্পতির প্রবঞ্চনার জাল। হিন্দু বলে পরিচয় দিয়ে ইসলাম ধর্মাবলম্বী দম্পতির প্রবঞ্চনার জাল। স্বামী সিয়ার বাহাদুর কামী আর পত্নী রানী বাহাদুর কামিয়ে চিকিৎসার বাবে ধনের প্রয়োজন হওয়া দেখায় নিমিষতে ধন ধারলে লই এটা উদ্ধাও হয়েছে আমিনগাঁওর পরা। আমিনগাঁওর 26 নম্বর রেলওয়ে কলোনি আবাসত থাকি এই প্রবঞ্চনার জাল পেলাইছিল পতি পত্নীয়ে। এসময়ের রেলওয়ে কর্মচারী হওয়ার সুবাদতে ধন ধারলে দিবল কোনো কুণ্ঠাবোধ করা নাছিল লোকসকলে। দিন হাজিরা করা লোকের ব্যবসায়ীলৈকে বহুজনের মুঠ 20 লাখ টাকা সরকার অভিযোগ এই হাল দম্পতির বিরুদ্ধে। ধন ধারলে দিয়ে এটা সর্বস্বান্ত হয়ে আমিনগাঁও আরক্ষীর কাক চাপিছে বহু ভুক্তভোগী লোক। আমি তো কইছো ঠিক আছে, আমার খুদ এক টকাও না লাগে, আমার মূলখিনি তো লাহে লাহে দে, একবারও দিব না লাগে, কেতিয়া তই আমাক হাজার করে দে, এখিনিও আমি তাক সাবসিডি দিছো, এখিনিও তাই নামানে, তাই আজি এক বছর পলাই থাকিল তাই। ও মোরও 25,000 লইছি, মই মানুষ ঘর রান্না ভাড়া কাম করি। মই মাহে মাহে দি দিম, মোক পয়সা দি হাতে ভরি ধরি কেনে মোক মোর পয়সা খিনি লৈছে। আমার ফিজ করা পয়সা আছে আনছিল, বাস এনেকা করে সুদ দিম বলে লই কেনে বাস গুছি গেছে।